আসসালামু আলাইকুম। এখন আমরা বীজগণিতের এ প্লাস বি তার হোল কিউব ইকুয়াল টু এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব এই ফর্মুলাটা প্রমাণ করে দেখাব। তাহলে ফর্মুলাটা লিখি আগে, তাহলে এ প্লাস বি তার হোল কিউব ইকুয়াল টু এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব, এটা আমরা প্রমাণ করবো এখন। তাহলে এ প্লাস বি তার হোল কিউব ইকুয়াল টু কি হবে? তাহলে আমরা জানি যদি আমি এখানে লিখি এক্স কিউব, তাহলে এক্স কিউব সমান আমি লিখতে পারি এক্স ইন্টু এক্স ইন্টু এক্স, এটা লিখতে পারি। তাহলে আমি এ প্লাস বি তার হোল কিউবকে লিখতে পারবো এ প্লাস বি ইন্টু এ প্লাস বি ইন্টু এ প্লাস বি লিখতে পারবো। এবার আমরা গুণ করব, প্রথমে এই দুটোকে গুণ করব। তাহলে এই দুটো গুণ করে কি হবে, এ এর সঙ্গে এ গুণ, তাহলে প্লাসে প্লাসে প্লাস এ স্কোয়ার। এবার এ এর সঙ্গে এ বি গুণ, তাহলে এ এর আগে প্লাস আছে, এ বি এর আগে প্লাস আছে, তাহলে প্লাসে প্লাসে প্লাস এ কে বি দিয়ে গুণ করলে হলো এ বি। এবার বি কে এ দিয়ে করব, বি কে বি দিয়ে করব, তাহলে বি কে এ দিয়ে করছি আগে, তাহলে এখানে প্লাস এখানে প্লাস, প্লাসে প্লাসে প্লাস বি কে এ দিয়ে গুণ করলে হবে এ বি। এবার বি কে বি দিয়ে, তাহলে এখানে বি এর আগে প্লাস এখানেও প্লাস, তাহলে প্লাসে প্লাসে প্লাস বি কে বি দিয়ে গুণ করলে বি স্কোয়ার, গুণটা সম্পন্ন হলো আর এ প্লাস বিটা পাশে বসে গেল। ঠিক একইভাবে এবার আমি এই এ স্কোয়ারকে এ দিয়ে আমরা গুণ করব, এই এ স্কোয়ারকে এই এ বিকে এ দিয়ে গুণ করব। আবার সরি, এখানে আগে যোগের কোষ্টক গুণলে, তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এটা থেকে গেল, আর এখানে হলো এ প্লাস বি। এবার আমরা গুণ করব, এই এ স্কোয়ারকে একবার এ দিয়ে করব, এই এ স্কোয়ারকে একবার বি দিয়ে করব, এই টু এ বিকে একবার এ দিয়ে করব, এই টু এ বিকে একবার বি দিয়ে করব, এই বি স্কোয়ারকে একবার এ দিয়ে করব, এই বি স্কোয়ারকে একবার বি দিয়ে গুণ করব। তাহলে করি এবার, তাহলে এখানে এখানে তো চিহ্নর কোনো ঝামেলা নেই, সবই প্লাস আছে, তাহলে এ স্কোয়ারকে এ দিয়ে গুণ করলে হবে এ কিউব, এখানে প্লাসে প্লাসে প্লাস টু এ বিকে এ দিয়ে গুণ করলে হবে টু এ স্কোয়ার বি, এখানে প্লাস এখানে প্লাস, প্লাসে প্লাসে প্লাস এ কে বি স্কোয়ার দিয়ে গুণ করলে হবে এ বি স্কোয়ার। তাহলে এ দিয়ে হয়ে গেলে বি দিয়ে করব, তাহলে এখানে এ এর আগে প্লাস আছে, এখানে বি এর আগে প্লাস, তাহলে প্লাসে প্লাসে প্লাস এ স্কোয়ারকে বি দিয়ে গুণ করলে হবে এ স্কোয়ার বি। এবার টু এ বিকে বি দিয়ে করব, তাহলে টু এ বির আগে প্লাস, বি এর আগে প্লাস, তাহলে প্লাসে প্লাসে প্লাস, তাহলে টু এ বিকে বি দিয়ে গুণ করলে হবে টু এ বি স্কোয়ার। এবার এটাকে বি কে বি দিয়ে, বি স্কোয়ারকে বি দিয়ে করব, তাহলে এখানে প্লাস এখানে প্লাস, প্লাসে প্লাসে প্লাস বি কিউব, তাহলে এখানে এ কিউব বসে গেল। এখানে এখানে দুটো এ স্কোয়ার বি, এখানে একটা এ স্কোয়ার বি, তাহলে হলো তিনটা এ স্কোয়ার বি, এখানে একটা এ বি স্কোয়ার, এখানে দুটো এ বি স্কোয়ার, তাহলে টোটাল হলো থ্রি এ বি স্কোয়ার আর প্লাস বি কিউব। অতএব এ প্লাস বি তার হোল কিউব ইকুয়াল টু এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব প্রুভড, এ হলো প্রমাণ।